नमस्कार बंधुरा, आमी अरुंधती तुम्हारे सबाई के आरो एक बार स्वागत जानाच्छी आमा चैनल स्वीट कोकोस वर्ल्डे। आज के आबार एक नतून रेसिपी निये तुम्हारे सामने हाजिर हो गेछी। आर आजकेर ई रेसिपिटा जतटाई सुस्वादु ततटाई किन्तु पुष्टिगुणे भरपूर। बाच्चारा जारा सब्जी पसंद करे ना ताराओ किन्तु आंगुल चेटे पुटे खेये नेबे। आर आजकेर रेसिपिटा हलो सांबार रेसिपि। एटा मेनलि एकटा साउथ इंडियन डिश, जेटा तुम्हारा जेको साउथ इंडियन रेस्टुरेंटे साइड डिश हिसेबे पे थाको। एटा खूबी टेस्टी है, सेटा आर नतून करे बलार किछु नेई। आर एटा बानाते खूब बेशी समय लागे ना, तुम्हारा बाड़ीते चोखे निमिषे बानिये फेलते पारबे। तो बंधुरा, बराबर मतन एबारो बोलबो झटपट बाड़ीते ई रेसिपिटा ट्राई करे फेलो आर सबार काछे शेयर हये ओठो। आर ई सांबार रेसिपिटा मेनलि अरहर डाल दिए हय, किन्तु आमी तोमादेर छोलार डाल दिए तैरी करे देखाबो। भिडियोटी शुरू करवार आगे तोमादेर बोलते चाई, जदि आमार भिडियोगुलो तोमादेर काछे भालो लेगे थाके और आमार परवर्ती भिडियोगुलो जदि मिस ना करते चाओ, ताहले आज ही एकटा सबस्क्राइब करे फेलो। और ये चैनलटा सबस्क्राइब करा किन्तु एकेबारेई फ्री। तार जोन्नो यूट्यूबे गिए स्वीट कोकोस वर्ल्ड सार्च करते हबे। और सार्च करार परे बेल आइकने प्रेस करे अले क्लिक करे राखते हबे, ताहले आमी जखोनी नतून नतून भिडियो देबो तोमादेर काछे नोटिफिकेशन चले जाबे आर तोमरा सेई मुहूर्ते आमार भिडियोगुलो देखे निते पारबे। तो बंधुरा, आज के सांबार बनानोर जोन्नो आमार जा जा लागबे तोमादेर प्रथमे देखिए नेब। आमी सांबार बनानोर जोन्नो एखाने छोलार डाल निये निएछि 150 ग्राम मतन। तोमरा तोमादेर प्रयोजन अनुयायी निये निते पारो। आर तोमरा एखाने छोलार डालेर बदले अरहर डालो निते पारो। सांबारेर जोन्नो सब्जीगुलो एकदम पतला पतला करे केटे निते हबे। आमी एखाने एकटा गाजर निये निएछि केटे, आर एखाने आछे काँचा पेपे एकटा छोटो साइजेर, পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ঢেঁড়সও ছোট ছোট করে কেটে নিয়েছি 5 থেকে 6টা, আর বিনসও আমি 9 থেকে 10টা নিয়ে নিয়েছি। আর এখানে আছে লাউ, যেটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আছে সজনে ডাঁটা, যেটা আমি 3-4টে স্টিক নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমার লাগবে সাম্বার মশলা, যেটা তোমরা যে কোনো লোকাল শপে পেয়ে যাবে কিংবা যে কোনো সুপার মার্কেটে। আর আছে এখানে নুন, আর এখানে আছে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আর আজকের রান্নায় আমি ইউজ করছি রিফাইন্ড অয়েল। আর 3টে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা ছাড়া সাউথ ইন্ডিয়ান রেসিপি ভাবাই যায় না সেগুলো তোমাদের দেখিয়ে নিই। সেটা হলো কারি পাতা। তো আমি এখানে ফ্রেশলি কারি পাতা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাকা তেঁতুল, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, পাল্প বার করে নেব। আর লাগবে কালো সরষে। সাম্বার বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তোমাদের আমি সবকটাই দেখিয়ে নিলাম। এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি ছোলার ডাল টা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে প্রেশার কুকারে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে একদম পারফেক্টলি গলে যায়, শক্ত যেন না থেকে যায়। তো আমি এখানে 4-5 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি 5-6টা সিটি দিয়ে। তো তোমাদের প্রেশার কুকারে যতটা টাইম লাগে সেই অনুযায়ী সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে 4-5টা মতন সিটি দিয়ে প্রেশারটা বার করে নিই। প্রেশারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ডালটা খুব ভালোভাবে গলে যায়। ডালটা সেদ্ধ করতে রেখে আর একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, আর তাতে আমি ঢেঁড়সগুলো ভেজে তুলে রাখবো, আর ওটা আমি পরে অ্যাড করব সাম্বারে। তো বন্ধুরা, একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেঁড়সটা মিডিয়াম ফ্লেমে করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর একদম লাস্টে আমি সাম্বারের সাথে অ্যাড করব, কারণ আদা সবজির সাথে ঢেঁড়সগুলো অনেকই গলে যাবে যেহেতু ঢেঁড়সটা একটু নরম হয়। তো বন্ধুরা, আমি এখানে ঢেঁড়সটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সেটা আমি তুলে রাখছি। ঢেঁড়সগুলো ভেজে তুলে নিয়ে সেম কড়াইতেই আমি 1 টেবিল চামচ তেল রেখে দিয়েছি, তাতে কুচানো পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, এখানে তোমরা একটু বেশি তেলও ইউজ করতে পারো, কিন্তু কম তেলে রান্নাটা খুব একটা খারাপ হবে না, উল্টে ভালোই হবে, কারণ এখন তো সবাই কম তেলই বেশি পছন্দ করে। এবারে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি সমস্ত সবজিগুলো অ্যাড করে দেব। আর সবজিগুলো আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, কারণ সাম্বারের সবজি একটু পাতলা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আমি এখানে লাউ, সজনে ডাঁটা, কাঁচা পেঁপে, গাজর, বিনস, ঢেঁড়স এই সবগুলো অ্যাড করেছি। তোমরা চাইলে আরও সবজি পরিমাণ বাড়াতে পারো, যেমন বেগুন, কড়াইশুঁটি, মূলো, আরও যে কোনো মরশুমি সবজি অ্যাড করতে পারো। এবারে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে আমি 1 চা চামচ নুন অ্যাড করছি। পরে ডাল দেওয়ার পরে নুনটা চেক করে আবার অ্যাড করতে হবে। আর এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তো বন্ধুরা, মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। আর এই 7-8 মিনিটের মাঝখানে বারবার একটু নেড়ে দিতে হবে, যাতে সবজিগুলো নিচে না স্টিক করে যায়।
সবজিটা যতক্ষণ রান্না হচ্ছিল আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম আর ভেপারটাও বেরিয়ে গেছে। এবারে ছোলার ডালটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে ওই জল দিয়ে, যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে। একটা বড় ছাঁকনির সাহায্যে হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করে ছেঁকে নিতে হবে, যাতে একটাও ছোলার ডাল না গোটা থেকে যায়। প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিতে হবে যাতে খুব ভালোভাবে ছাঁকা যায় ডালটাকে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডালটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর একটা গোটা ডাল এর মধ্যে অবশিষ্ট নেই। এবারে আমি কড়াইটা খুলে নিচ্ছি, 8 থেকে 9 মিনিট হয়ে গেছে। সবজিটাকে আরও একবার আমি নেড়ে ছেঁকে রাখা ডালটা সবজির ওপর দিয়ে দিয়ে দেব। ডালটা সবজির ওপরে দিয়ে তোমরা সামান্য একটু জল অ্যাড করতে পারো যদি মনে হয় খুব ঘন, আর যদি এরকমই পছন্দ করো এরকমই রেখে দিতে পারো। এবারে আমি 2 চা চামচ সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। এই সাম্বার মশলাটা তোমরা যে কোনো লোকাল মুদি দোকানে কিংবা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবে। এবারে খুব ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না সবজিগুলো পারফেক্টলি গলছে। আমার এখানে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী রান্না করে নেবে যতক্ষণ না সবজিগুলো গলছে। এবারে আমি ভেজে রাখা ঢ্যাঁড়শগুলো এর ওপর দিয়ে দেবো, যেহেতু আমার সবজিগুলো পারফেক্টলি গলে গেছে। আর আমি তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি, যেটা আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে দানাগুলো ছাড়িয়ে ছেঁকে নিয়ে পাল্পটা বার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে সাম্বারের ওপর ছোঁক দেওয়ার জন্য আমি একটা সসপ্যান গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারো। আর মাথায় রাখতে হবে গ্যাসটা যেন একদমই সিমে থাকে। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা গোটা ফেলে দিতে হবে, কিংবা এটা ফাটিয়েও দিতে পারো। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে সর্ষের দানা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ সর্ষে দানা দিয়ে দিচ্ছি, কালো সর্ষে দানা। তো কালো সর্ষে দানা দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে গরম হওয়ার জন্য। তেলটার মধ্যে হালকা ফুট ধরলেই কারি পাতা দিয়ে দিতে হবে। আমি এখানে 12 থেকে 15টা মতন কারি পাতা নিয়ে নিয়েছি, আর এই কারি পাতার জন্য সাম্বারে একটা আলাদাই ফ্লেভার এনে দেবে, যেটা ছাড়া সাউথ ইন্ডিয়ান রেসিপি ভাবাই যায় না। তো বন্ধুরা, আমার ছোঁকটা একদম রেডি হয়ে গেছে। কারি পাতাটা দেওয়ার পরে হালকা নেড়েই গ্যাসটাকে অফ করে দিতে হবে, না হলে কারি পাতাগুলো পুড়ে গেলে আর ভালো লাগবে না। এবারে সাম্বারের ওপর ছোঁকটা আমি দিয়ে দেবো, আর এর জন্য সাম্বারের মধ্যে একটা আলাদাই ফ্লেভার এনে দেবে। সাম্বারের মধ্যে ছোঁক দেওয়ার পরে নুন ও মিষ্টিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে চেক করে। যারা একটু মিষ্টি পছন্দ করো মিষ্টিও দিতে পারো, আমি এখানে মিষ্টি অ্যাড করিনি। আর রান্নাটা আমার একদম কমপ্লিট, এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, আমার সাম্বারটা একদম রেডি হয়ে গেছে, আমি 2 বোলে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা তোমরা ইডলি বড়া কিংবা ধোসার সাথে সার্ভ তো করতেই পারো, এছাড়াও তোমরা গরম গরম ভাত, গরম গরম হাতে করা রুটি কিংবা শুধু শুধু এনজয় করতে পারো, খুবই ভালো লাগে। আর যারা ডায়েট করো, ডায়েট রেসিপি খুবই পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো, যেহেতু এতে খুবই কম তেল ইউজ হচ্ছে আর এতগুলো সবজির তোমরা পুষ্টি একসাথে পাচ্ছ। আর যেসব বাচ্চারা সবজি পছন্দ করে না, তারাও কিন্তু চোখ বন্ধ করে হাত চেটে পুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এবারে বিদায় জানানোর পালা, ফিরে আসবো আর একটা সুন্দর কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় জানাচ্ছি, বাই বাই, টেক কেয়ার।